পঞ্চম দফায় দ্বিতীয় ধাপে ভাষান্তরে গেলেন আরও 1,759 রোহিঙ্গা। চট্টগ্রামের পতেঙ্গায় বোট ক্লাব জেটি থেকে সকালে তাদের নিয়ে রওনা হয় নৌবাহিনীর 5টি জাহাজ। এই নিয়ে ভাষান্তরে গেল প্রায় 14,000 রোহিঙ্গা। ভালো পরিবেশ ও উন্নত বাসস্থানের আশাই কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাষান্তরে পাড়ি দিচ্ছেন রোহিঙ্গারা। গত বছরে 4 ডিসেম্বর রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। পঞ্চম দফায় দুদিনে পতেঙ্গার অস্থায়ী ক্যাম্প থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাষান্তরে নেওয়া হয় 4,019 রোহিঙ্গাকে। এর আগে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে চট্টগ্রামের পতেঙ্গার অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। সকালে তাদের নিয়ে ভাষান্তরের উদ্দেশ্যে রওনা দেয় 5টি জাহাজ। ক্যাম্পে বসবাসের তেমন সুব্যবস্থা না থাকায় স্বেচ্ছায় ভাষান্তরে যাচ্ছেন বলে জানান রোহিঙ্গারা। ভাষান্তরে যাচ্ছি, আমরা সরকারের নিরাপত্তা দিব, সুসন্ধানে লাগবো, আমরা যেতদিন দিন সে দেশে যেতদিন যাওয়ার না হলে এতদিন আমার নিরাপত্তা লাগবো, এর জন্য যাইতেছি। আগে ভাষান্তরে যাওয়া রোহিঙ্গাদের জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এখন অনেকেই ভাষান্তরে যেতে আগ্রহী হয়ে উঠেছেন বলেও জানান তারা। আমরা আত্মীয় স্বজন ওইখানে চলে গেছে, তো কুতুয়ালাম হচ্ছে এখানে অনেক ভালো নিরাপত্তা শান্তি আছে এখানে, তো বালা খোঁজখবর পাই মানে সান্তানা দেখি আমরা চলে যেতেছি। আর এখানে গুছিয়ে গিয়ে বালা বলে হয়ে তো আরও যাই দিয়ে। সরকারের নিজস্ব অর্থায়নে 2,312 কোটি টাকা ব্যয়ে 13,000 একর আয়তনের ভাষান্তরে 120টি গুচ্ছ গ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে, যেখানে থাকতে পারবেন 1 লাখেরও বেশি মানুষ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।